কিভাবে আমরা আমাদের ভিডিওগুলোকে সাজেস্টে নিয়ে যাব। সাজেস্ট বলতে কি বুঝেন, অর্থাৎ আমার ভিডিওটি যে দেখতে পাচ্ছেন আপনার এইমাত্র, এর নিচে যতগুলো ভিডিও শো হচ্ছে তাকে বলে ইউটিউব সাজেস্ট। তো আপনারা যদি আপনার ভিডিওগুলোকে সাজেস্টে নিয়ে যেতে চান, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ আজকের এই ভিডিওটিতে আমি বলে দেবো কীভাবে আপনারা আপনাদের ভিডিওগুলোকে খুব সহজেই ইউটিউবের সাজেস্টে নিয়ে যাবেন। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রথমত, আপনি যখন ইউটিউবে ভিডিও আপলোড করেন বা বড় বড় যত ইউটিউবার রয়েছে তারা তাদের ভিডিওকে সাজেস্টে কীভাবে নিয়ে যায়, আপনারা যখন ভিডিও আপলোড করবেন আপনাদের ট্যাগে সব সময় আপনাদের চ্যানেলের নামটি দিয়ে দেবেন। যখন আপনি আপনার চ্যানেলের নামটি যখন মেনশন করবেন আপনার ট্যাগে, সঙ্গে সঙ্গে কিন্তু ইউটিউব কী করবে, আপলোড করার পর ভিডিও তারা কিন্তু বিভিন্ন রকমের অডিয়েন্সের নিচে কিন্তু আপনার ভিডিওকে সাজেস্ট করবে। তো সব সময় আপনারা কী করবেন, আপনার চ্যানেলের নামটি কিন্তু মেনশন করবেন ট্যাগ অপশনে। আশা করি বুঝতে পেরেছেন প্রথম। এবং দ্বিতীয়ত, আপনি যখন ইউটিউবে ভিডিও আপলোড করবেন আপনার ক্যাটাগরি টপিকের মধ্যে যতগুলো ইউটিউবার রয়েছে তাদের মতো যদি মিলিয়ে যায়, অর্থাৎ টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, ভিডিওর লেন্থ সব কিছু যখন ম্যাচ হয়ে যাবে, ইউটিউবে অ্যালগোরিদম অটোমেটিকলি কিন্তু আপনার ভিডিওকে তারা সাজেস্টে নিয়ে যাবে, এটা আমার প্রমাণ। আপনারা জাস্ট এই কাজটি করুন, এই দুটি কাজ যদি আপনারা করেন অবশ্যই করে কিন্তু আপনার ভিডিওগুলো ইউটিউব সাজেস্ট নিজেই করবে। কারণ বড় বড় ইউটিউবাররা যখন তারা ভিডিও ইউটিউবে আপলোড করে তারা সবসময় কিন্তু তারা ট্যাগে কিন্তু তাদের কী করে চ্যানেলের নামটি মেনশন করে, এবং তারা যখন ভিডিও আপলোড করে তাদের কিন্তু টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন সব কিছু একইভাবে কিন্তু তারা ভিডিও আপলোড করে মেনটেন করে, যাতে করে ইউটিউব অটোমেটিকলি কিন্তু ওই ভিডিওগুলোকে ইউটিউব সাজেস্ট করে, বড় বড় ইউটিউবারের নিচে বা বড় বড় একটি চ্যানেলের নিচে কিন্তু সাজেস্ট করে। আশা করি বুঝতে পেরেছেন। এবং আপনি যখন আপনার চ্যানেলের নামটি যখন মেনশন করবেন অটোমেটিকলি কিন্তু ইউটিউব ওটা মেনশন করবে, মানুষের সামনে নিচে ব্রাউজ উইচারে যে ভিডিও দেখবে তার নিচে ভিডিও সাজেস্ট করবে। আর যদি আপনি বড় ইউটিউবারের টপিক সম্পূর্ণ ম্যাচ হয়ে যায় আপনার সঙ্গে, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশনে সম্পূর্ণ ম্যাচ হয়ে যায়, তাহলে কিন্তু ইউটিউবের অ্যালগরিদম অটোমেটিকলি আপনাকে সাজেস্টে নিয়ে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এই দুটি বিষয় কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, অন্য একটি ভিডিওতে আবারও দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।